আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ে সকাল থেকে কি করে আর ওর কিচেনে আমাদের কি কি করতে হয়। ঠিক আছে, তো শুরু হচ্ছে। ঘুম থেকে সবে বাবু নেমেছেন এখন, এবার ওনাকে খাওয়াতে হবে। মুখ দাও অমলেট, মুখ দাও অমলেট খাবে, চলো শুরু হয়ে গেছে। চল চল খাবি, চল। কি খাবি না? কি করবি? যাও। কোথায় যাবো আমি? যাও। কোথায় যাবো? খাবি না তুই? চল খাবি, চল। ওদিক দিয়ে তুই খাবার খাবি না? কি খাবি তাহলে? ম্যাগি খাবি? কোথায় পাবি ম্যাগি এখন? চল ম্যাগি করেছে, চল চল। দাঁড়া বাবু, এখন পেপার পড়ছে আমাদের তিথি। তিথি কি করছিস? তুমি কি করছো? উল্টো পেপার ধরেছো তো। তুই খাবার খাবি না? খাবি, চ। কে ডাকছে রে তোকে? কে ডাকছে? খাবার খাবি না? এই চ চ খাবি, চ। নিয়ে আয় তো চাউমিনটা, তুই নিয়ে আমি খেয়ে নিই। যা আয়, চ ওষুধ খাবো, ওষুধ ওষুধ খাবো, চ আয় ওষুধ খাবো, আয় 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 ওষুধ খাবো, চ। হ্যাঁ চ ওষুধ খাবো, আয় ওষুধ। কী যা, খাবার খাবে না, ওষুধ খাবে। হ্যাঁ ওষুধ খাওয়ার কি, চ ওষুধ খাওয়ার বস থাক, চুপ করে বস, বস। ওটা কার জল? কে খায়? আমাকে দিবি? কি খাচ্ছিস এটা তুই? দুধ আর কি? দুধ আর দুধ, শুধু দুধ খাচ্ছিস? ঠুদি, আহ। আমাদের তিথির এখন খাওয়া কমপ্লিট হয়ে এসছে, একবার হয়ে গেছে বমি। এই নিচে দেখতে পাচ্ছ কাপড় পাতা, একবার হয়ে গেছে। দিনে 24 ঘন্টায় 25 ঘন্টাও জল খায় না কি? সত্যি সত্যি তো খাস। কি চাপ? চাপ নেই, চিকেন চাপ। ও চো বাচ্চা, চুপ করে যাচ্ছি, যা খাবি না? বাটি দেখা, বাটি দেখা, এই যে কমপ্লিট, ফিনিশ ফিনিশ ফিনিশ। হাত তালি দিতে হয় ফিনিশ হয়ে গেল। জামাটা খুলে পাল্টে দে, এখন উনি জল খাচ্ছেন। চলো এবার মুখ তো ধুয়ে নিই, চলো চল মুখ ধোবে এবার আমাদের দিদি। এবার কি করবি? এবার কি করবি তুই? কার্টুন বল, দাদুকে বল কার্টুন দেওয়া দেখি। হুম
কি হলো? আর বিছানা উঠে যা, বিছানা উঠে যা, কার্টুন দেখবি তো। চালাচ্ছে না কার্টুন? চালাচ্ছে না কিরে? ওই গান দেখবি এখন? আবার দেখিয়ে পর চালিয়ে দেবো। এই চালাচ্ছে যা। সব জানে কোথায় থাকে। এবার কি কোথায়? বিছানে উঠে পড়, বিছানে উঠে পড়ো, যাও চেয়ারটা নিয়ে বিছানে উঠে পড়। এবং এইখানকার চিত্র কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে বেসরকারি বাস কিন্তু চলছে না প্রায়, এমনটাই বলা যেতে পারে। কিন্তু পর এক বাস কিন্তু রাস্তায় এই যে বাস স্ট্যান্ড রয়েছে কার্টুন আছে বাস বাসগুলিতে সেখানে দাঁড়িয়ে রয়েছে। এবং এই বাসগুলো দাঁড়িয়ে থাকার মূল কারণ, একজন যেমন বাসের মালিক বলছিলেন যে যে হারে তেলের দাম বেড়েছে সেই অর্থে কিন্তু তারা বাস ভাড়া পাচ্ছেন না, এবং 50% যাত্রী নিয়ে চলাচল করলে তাদের কিন্তু বসেছে দেখো সবাই। শুক্রিয়া দোস্ত, হম কেসে মান লেগে তুম সচ কে রে। কি দেখছিস এটা? কি দেখছিস? হ্যাঁ কি দেখছিস এটা? কি দেখছিস তুই? জোরে বল। কার্টুন বন্ধ তো না বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ বন্ধ করে দাও তো, ও দেখতে হবে না। বন্ধ করে দাও টিভিটা, বন্ধ করে দাও। কি করবি কার্টুন দেখে? বন্ধ করবি? কেন বন্ধ করবো না? কেন বন্ধ করে দাও তো বাবা। এখন 2 ঘন্টা 1 ঘন্টা কার্টুন দেখবে বসে বসে আমাদের তিথি। তিথির কার্টুন দেখা কমপ্লিট, এখন দিদি কি করছে দেখো তোমরা। ব্লকস রেডি করছে, এখন ওর খেলার সময়, ও খেলে এখন। মামা কি করছো? হ্যাঁ ঘর বানাচ্ছো? কে থাকবে ঘরে? তোমার ঘর? আচ্ছা এটা কে? এর নাম কি? এর নামও তিথি? এর নাম তো পিঙ্কি। তোমার পিঙ্কি? আচ্ছা কি করছিস ভাই? দিবা এখন বিছানা পরিষ্কার করছে। এই যে আরেকজন চলে এসেছে। কাজ করে আসছে গো।
করছো তুমি? কি করছো? কি তোমার গাড়ি কই? গাড়ি কই? কই গাড়ি নিয়েছো? গাড়ি চালাবে না? তো বসো গাড়িতে। ওর পিঙ্কিকে নিয়েছে গাড়িতে, উঠবে এবারে তিথি। ওরম ভাবে বসে না, ঠিক করে বসো। হ্যাঁ বাদলো, পিঙ্কিকে পিছনে রেখে দাও। তিতি এখন গাড়ি চালাবে। ও কি গাড়ি চালানো? তো ফ্রেন্ডস, তো শান হয়ে গেছে আমার, আর মেখে দেখো মেয়ে কি করছে। নাই নাই হয়ে গেছে? তুমি এখন কি করছো? জল খাচ্ছো? ও, আমার মেয়ের কাজ হচ্ছে স্নান করে উঠে বিছানায় শুয়ে শুয়ে জল খাওয়া। এখনও এখন 12টা বাজে, তো এখন জল খাবে, একটু খেলাধুলো করবে, 10 বার এই জানলাতে যাবে, তারপর একটা সময় খেতে যাবে, তাই তো মাম্মা? কী করছো মাম্মা? বুবুকে মাসাজ দিচ্ছ? ব্যাক মাসাজ? ভালো করে ঘুষি মারো। যা যা, কি হলো মাম্মা? পিঠে মাসাজ দিচ্ছে। আমার কোথাও ব্যথা নেই, তুই নিচে নেমে যা। এই তুই মাথায় ওটা কি পড়েছিস? আমি তো গিদি গিদি তো আমি গিদি গিদি তো এই মাথায় ওটা তোর কি? ওটা কি মাথা কি ওটা? হ্যাঁ দিদির লাঞ্চ কমপ্লিট। দিদি আজকে জিজি দিয়ে ভাত খেয়েছে, তাই তো? তুমি হাই। তো দিদি এখন কি খাবে? তুমি এখন কি খাচ্ছ? কি খাচ্ছ? ফল? কোনটা খাবে তুমি? কোনটা খাবে? এটা পেয়ারা? ওই ফলটা খাবে? এখন দুপুরবেলা উঠে ওর ফল খাওয়া তো একদম মাস্ট, খেতেই হবে ফল। বসে পড়েছে তিথি আর তিথির দাদু ফল খেতে। মামা তুই খাবি ফল? খেতে হবে না তোকে? ভালো ভালো, তোমরা খাবে? এখন ও বেদানা খাচ্ছে।
এটা কি, এটা কি পেয়ারা? কে খাবে? বুবু খাবে? আচ্ছা, বেদানা খাওয়ার পর কি করতে হয়? ভালো খেতো মাম্মা? এখন দেখতেই পেলে তিথি ফল খেতে ব্যস্ত। এখানে তিথির বুবু লাঞ্চ করে চলে এসেছে। যা 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 বেদানা যা। কামড়ে দিচ্ছি, উড়ে যাবি। তোমরা দেখলে ফল খেতে ভালোবাসে কত মেয়ে। তো চলো, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে হচ্ছে পাক্কা 6:10 বাকি। তো আমার মেয়ে দুপুরবেলা ফল টল খেয়ে ঘুমও হয়ে গেছে, এখন উঠে দেখতেই পাচ্ছ দেখো, এখন একটু খেলাধুলো করার টাইম। মামা কোলে ওটা কে, কি ওর নাম কি? পিঙ্কি। সবাইকে হাই করে দাও। তো ও এখন খেলছে, একটু পরে নিচে যাবে, নিচে গিয়ে টিফিন করবে, তারপর আমরা করব রাতে রান্না, তারপর একটু বসে টিভি দেখবো। সো চলো তোমার সাথে শেয়ার করবো। মা কি, মা কি, মা এটা হামিদা হতো। ওকে চলো বাই। সো ফ্রেন্ডস, এখন বাজে 6:30, হয়তো দেখতেই পাচ্ছ। তো আমার মেয়ে টিফিন খাবে হচ্ছে বিস্কিট আর দুধ, কারণ দুধ বেশিও খেতে ভালোবাসে না, তাই দুধ অল্পই নিয়েছি যাতে বিস্কিট দেবি জিবিকে খাইয়ে দেওয়া যাবে। বলো, ও রেগুলারলি হরলিক্স খায়, বেলার দিকে হরলিক্সটা শেষ হয়ে গেছে, তো কালকে হরলিক্স আনবো আবার, তখন হরলিক্স খাবে, আজকে ও শুধু গরুর দুধ দিই বিস্কিট খাবে। সো সবাইকে হাই বলে দাও মামা। তো খাইয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হবে। আর এখানে চলছে গোপাল ভাঁড়, ওকে।
তোমরা দেখলে আমার মেয়ে সকাল থেকে রাত অবধি কী করে আর তাকে ঘিরে আমাদের কী কী করতে হয়, তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের আমার মেয়ের ডেলি রুটিনটা। সো একটা লাইক করে দেবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা ক্লিক করে নিও যাতে তোমরা নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও। তো আজকের ব্লগ আমি এখানেই কমপ্লিট করলাম, নেক্সট দিনের জন্য তোমরা অপেক্ষা করো, নেক্সট দিন একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের জন্য ওয়েট করছে। ওকে বাই।